নমস্কার বন্ধুগণ, আমি সমর্পিতা। নিয়ে আজই রয়েছি চিকেন আইটেম। আইটেমটি হলো চিকেন স্যাটে। তার জন্য 250 গ্রাম চিকেন নিয়ে নিলাম। তার ভেতরে আদা রসুনের পেস্ট, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ টমেটো সস, লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি সাইডে সরিয়ে রাখলাম। তারপর একটা প্লেটে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ চৌকো চৌকো আকারে কেটে নেবেন। নেওয়ার পরে এবার আরেকটা প্লেটে জলে কিছুটা স্টিক, কটা স্টিক ভিজিয়ে রাখবেন। স্টিকগুলো জলে ভেজানো থাকলে নরম থাকে, ভাঙে না। এরপর ওই স্টিকের মধ্যে একটা পেঁয়াজ, একটু চিকেন, একটুখানি টমেটো, ক্যাপসিকাম এভাবে দিয়ে দিয়ে সুন্দর একটা স্টিক তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর একটা প্লেটে কর্নফ্লাওয়ার, 2 ডিম, একটু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবেন। সেই ব্যাটারটা তৈরি করার পরে এবার ওই স্টিকগুলো বানানো রয়েছে, সেই স্টিকগুলো ব্যাটারে ভালো করে মাখিয়ে নেবেন মাংসের গায়ে। মাখানোর পরে এবার ফ্রাই প্যানে অনেকটা তেল দিয়ে নেবেন। বেশি করে তেলের ভেতরে ভাজলে চিকেনটাও ভালো ভাজা হয় আর ওটা মুচমুচেও হয়। যাই হোক, ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করুন। দেখবেন ভীষণ টেস্টি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।